নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আজকে আমাদের বিষয় হচ্ছে লাভ, হ্যাঁ, ভালোবাসা। আর আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার থিওরি অফ লাভ। এবার আপনারা ভাবছেন, আবার লাভেরও থিওরি হয়? হ্যাঁ, লাভেরও থিওরি হয়। আজকে ওপিডিতে যখন আমি এই টপিকটা আমার স্টুডেন্টসদের বলছি কি এরকম একটা হয় সাইকোলজি, তোমরা এই থিওরিটা পড়েছো, অনেকেই পড়েনি, তাদের খুব ইচ্ছা এটা পড়ার। তারা বলল, ম্যাম অন্য এপিসোড দেখি না দেখি, আপনার এই এপিসোডটা নিশ্চয়ই দেখব। খুব ইন্টারেস্টেড তারা, বাচ্চা বাচ্চা মেয়েরা। থিওরি অফ লাভের, ট্রায়াঙ্গুলার থিওরি অফ লাভের, লাভকে বলা হয় একটা ট্রায়াঙ্গল, তিনটে ত্রিভুজ, আইসোসেলস ত্রিভুজ, যেখানে তিনটে কম্পোনেন্ট হচ্ছে প্যাশন, ইন্টিমেসি আর কমিটমেন্ট। প্যাশন মানে তো আপনারা সবাই জানেন, একটা আসক্তি, একটা আকর্ষণ। ইন্টিমেসিটা নট নেসেসারিলি সেক্সুয়াল ইন্টিমেসি, সেটা নন সেক্সুয়াল ইন্টিমেসিও হতে পারে, একটা সম্পর্কের ইন্টিমেসি। আমি তাকে কতটা ক্লোজ মনে করছি, সেই ক্লোজনেসের সঙ্গে কে কার সঙ্গে কতটা শেয়ার করছে লাইফের, সেটাও ইন্টিমেসির একটা পার্ট। আর কমিটমেন্ট হচ্ছে একে অপরের প্রতি কতটা প্রতিশ্রুতি দিয়ে একসঙ্গে থাকবে, সুখে দুঃখে থাকা, যেটা ওই বিয়ের সংস্কৃত মন্ত্রতে উচ্চারণ হয়, যদ্দিদেও হৃদয়ং তব তদ্দিদেও হৃদয়ং মম, সেটাই হচ্ছে কমিটমেন্ট। তো লাভের ট্রায়াঙ্গুলার থিওরিতেও এই তিনটেই কম্পোনেন্ট আছে। আর এবার আসা যাক, লাভ ক প্রকারের, ভালোবাসা ক প্রকারের। এই ট্রায়াঙ্গুলার থিওরি অফ লাভ অনুযায়ী, ও হ্যাঁ, এটা কে দিয়েছিল সেটাই বলা হয়নি, স্টার্নবার্গ বলে একজন সাইকোলজিস্ট এটা দিয়েছিলেন। তো এই থিওরি অনুযায়ী লাভের আট প্রকার। আপনারা মনে মনে ভাবছেন, একটা নিয়েই কী দুর্ভোগ আমার, আট প্রকারের ভালোবাসা হয়? হ্যাঁ বন্ধুরা, আট প্রকারের ভালোবাসা হয়। আমি বলছি ক্লাসিফিকেশনটা কোনটা কী, মানে প্যাশন, ইন্টিমেসি, কমিটমেন্ট কোনটা কোথায় থাকে, কোনটা কোথায় থাকে না, সেরকমভাবেই ভাগটা করা হয়। আপনারা মিলিয়ে নিন আপনারটা কোন টাইপ, ঠিক আছে? প্রথমে আসি হচ্ছে নন লাভ। নন লাভ কথাটা থেকেই বুঝতে পারছেন সেটা কোনো লাভই না, সেখানে প্যাশনও নেই, ইন্টিমেসিও নেই, কমিটমেন্টও নেই, কিছুই নেই। দেখলেন, ভালো লাগলো, প্রপোজ করলেন, না বললো, একে অপরের ডিরেকশনে চলে গেল, নন লাভ, কোনো লাভের ভূমিকাই নেই। তারপর হচ্ছে লাইকিং। লাইকিং হচ্ছে ইন্টিমেসি আছে, ধরুন আপনার সহপাঠী, সহপাঠিনী, তাকে আপনার খুব ভাল লাগে, ইন্টিমেসি রয়েছে, একসঙ্গে একই ক্লাসে পড়ছেন, অনেক কিছুই শেয়ার করেন, ভালো মন্দ, সেটা হচ্ছে লাইকিং। সেখানে কোনো কমিটমেন্ট নেই, প্যাশনও নেই, শুধু ইন্টিমেসিটাই রয়েছে। তারপর হচ্ছে ইনফ্যাচুয়েটেড লাভ। ইনফ্যাচুয়েশন হচ্ছে যেখানে প্যাশনের পরিমাণটা প্রচণ্ড, আপনি তার প্রতি প্রচণ্ডভাবে আসক্ত, প্রচণ্ড তার প্রতি একটা টান, আসক্তিটা খুবই বেশি, কিন্তু শুধু সেই প্যাশনটা আছে, কোনো কমিটমেন্ট নেই, কোনো ইন্টিমেসি নেই। রিসেন্টলি আমি একজনকে একটি কেস দেখেছি, 28 বছরের মহিলা, বিবাহিত, 3 বছরের বাচ্চা আছে, খুব বোর্ড হতেন মহিলা, কোনো কাজ যখন থাকতো না, স্বামী সময় দিতে পারতো না, তো তার একজন ফোনে বন্ধু ছিল, সেই ফোনের বন্ধুকে তাকে কেউ একটা বললো, তুমি বোর হচ্ছ, ওর সঙ্গে একটু কথা বলো না, তো তার সঙ্গে কথা বলা শুরু হলো। কথা বলতে 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 এমন পর্যায়ে ব্যাপারটা গেল কি, তার সঙ্গে কথা না বলে তিনি থাকতে পারছেন না, এমনই অবস্থা হলো, বাড়িতে জানাজানি হয়ে গেল, ফোন স্বামী নিয়ে নিলেন, কি উনি হয়তো নিজেই দিয়ে দিলেন, উনি আবার একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলেন। এখানে প্যাশনটা অত্যন্ত বেশি, ইনফ্যাচুয়েটেড লাভ, তার সঙ্গে কথা না বললে থাকতে পারছে না, কিন্তু রিলেশনশিপটাতে কোনো কমিটমেন্ট নেই, কোনো ফিউচার নেই, কোনো ইন্টিমেসিও নেই তাদের মধ্যে, ওটা জাস্ট একটা প্যাশন, এটা হচ্ছে ইনফ্যাচুয়েটেড লাভ। তারপর হচ্ছে এমটি লাভ। এমটি লাভ হচ্ছে ঠিক এর উল্টো, কমিটমেন্ট আছে, না ইন্টিমেসি, না প্যাশন, একে অপরকে কথা দিয়েছে। আগেকার দিনে যখন আমার দিদা
এদের বিয়ে হতো সেটা কিন্তু এমটি লাভই প্রথম স্টেজে থাকতো, কমিটমেন্ট, বিয়ে হয়ে গেছে মানে একসঙ্গে থাকতে হবে, টিল ডেথ ডু আস পার্ট। সেখানে ভাল লাগছে না, বনিবনা হচ্ছে না, ফিজিক্যালি কম্প্যাটেবল না, মেন্টালি কম্প্যাটেবল না, এইসব কেউ ভাবতই না। বিয়ে মানে তুমি কমিটেড টু দিস পার্সন, যাই হয়ে যাক এর সঙ্গেই থাকতে হবে। এটা হচ্ছে এমটি লাভ, যেখানে শুধুই কমিটমেন্ট, ভালোবাসা নেই, ইন্টিমেসি নেই, প্যাশন নেই, কিচ্ছু নেই। তারপর হচ্ছে রোম্যান্টিক লাভ। রোম্যান্টিক লাভে ইন্টিমেসি আছে, দুজনে খুব ইন্টিমেট, সব কিছু শেয়ার করছে, প্যাশনও আছে, সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইচ আদার অ্যান্ড এভরিথিং, কিন্তু সেখানে কোনো কমিটমেন্ট নেই। আরেকজন কেউ এলো, তাকে ভীষণ ভালো লাগলো, তার সঙ্গে সে প্রপোজ করলো, তার সঙ্গে চলে গেল, এটা হচ্ছে রোম্যান্টিক লাভ। তারপর হচ্ছে কম্প্যানিয়েট লাভ। কম্প্যানিয়েট লাভে হচ্ছে খুব ভালো বন্ধু সে আপনার, তার সঙ্গে আপনি জীবনের প্রত্যেকটা জিনিস শেয়ার করেন, ইন্টিমেসিটা রয়েছে, সে আপনার পাশে সবসময় রয়েছে। এরকম হয়তো অনেকের ক্ষেত্রেই বন্ধু থাকে, স্বামী স্ত্রী ছাড়াও বিবাহিত সম্পর্কের বাইরে আপনার যে বন্ধুটি, যেটা আপনার স্পাউসকে বলা যায় না, স্বামী স্ত্রীকে বলা যায় না, তাকে বলা যায়, অ্যান্ড সে রিলেশনশিপে প্রচণ্ডই কমিটেড, সে আপনার পাশে সবসময় রয়েছে, আপনার কোনো দরকার হলে সে আসছে, কিন্তু সেই সম্পর্কে কোনো প্যাশন নেই, ফিজিক্যাল অ্যাট্রাকশনটা নেই, সেক্সুয়ালিটি কিছু নেই, সেটা হচ্ছে কম্প্যানিয়েট লাভ, মানে আপনার একজন কম্প্যানিয়ন। তারপর হচ্ছে ফ্যাচুয়াস লাভ। ফ্যাচুয়াস লাভে ইন্টিমেসি নেই, কেউ কারোর ওপরে কিছু বলা, শেয়ার করা, সেই ব্যাপারটাই নেই, কিন্তু প্রচণ্ড প্যাশন, তার প্রতি খুব অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনের জন্য মনে হচ্ছে পুরোপুরি কমিটেড, সারা জীবন থেকে যাব, কিন্তু তার সঙ্গে কিছুই শেয়ার করছে না, কিছুই করছে না, এটা হচ্ছে ফ্যাচুয়াস লাভ। আর লাস্ট অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কনজিউমেট লাভ। কনজিউমেট লাভ হচ্ছে যেটা আমরা প্রত্যেকটা রিলেশনশিপে চাই, প্রত্যেকটা রিলেশনশিপে এটাই গোল থাকে কি আমাদের ইন্টিমেসি, প্যাশন আর কমিটমেন্ট তিনটেই যেন থাকে। স্টার্নবার্গের ট্রায়াঙ্গুলার থিওরি অফ লাভের তিনটে যেই কম্পোনেন্ট, সেই তিনটে কম্পোনেন্টই থাকবে, প্যাশন থাকবে, কমিটমেন্ট থাকবে কি সারা জীবন সুখে দুঃখের সাথী হব, আর ইন্টিমেসিটাও থাকবে, সব কিছুই তার সঙ্গে শেয়ার করা যায়। একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে হয়তো কিছু শেয়ার করলো, সেখানে বয়ফ্রেন্ড সেটা শুনে খুব রিয়্যাক্ট করলো, জাজমেন্টাল হয়ে গেল, তুমি এটা করেছো, তুমি তোমার ফ্রেন্ডসদের সঙ্গে গিয়ে এটা করেছিলে, এটা তো ঠিক করনি, তাহলে তো সেখানে একটা সমস্যা দেখা দেবেই। তাই জন্যে আমরা সবসময় চেষ্টা করি কি কোনো রিলেশনশিপ কাউন্সেলিং আমাদের কাছে আসলে, প্রি ম্যারিটাল রিলেশনশিপ কাউন্সেলিং হোক কি ম্যারিটাল কাউন্সেলিং হোক, যাতে এই তিনটে কম্পোনেন্টই কনজিউমেট লাভের মধ্যে থাকে, প্যাশন, ইন্টিমেসি আর কমিটমেন্ট। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, ভালো থাকবেন ও ভালো রাখবেন।